বুকে জল জমেছিল, কলকাতা হসপিটালে ভর্তি হয়েছিলাম, এক সপ্তাহ ছিলাম। তোমরা জানো সবাই, তাও বলে রাখি, হসপিটালে ভর্তি হওয়ার পর ওখানে আমার এক বান্ধবী অনেক ভয় দেখিয়েছিল যে ওখানে ভুলভাল ট্রিটমেন্ট হয়। তারপরে আমরা দুজন একা ছিলাম, আমাদের সাথে হেল্প করার মতো কেউ ছিল না। সেই ভয়তে, বিশেষ করে ওই বান্ধবীর ভয়তেই আমরা বেরিয়ে চলে আসি। তারপরে বাড়ি এসে বুঝে পাচ্ছিলাম না কোথায় যাব, কেউ মাথার ওপরে নেই, কেউ বুদ্ধি দেওয়ার কেউ ছিল না। তারপরে সবাই বলল হয় চেন্নাই না হলে দিল্লি যেতে। তারপরে আমরা ডিসাইড করলাম চেন্নাই গেলে তো একদম অচেনা জায়গা, কি করব না করব, আমাদের সাথে যাওয়ার কেউ ছিল না। তো ডিসাইড করলাম যে দিল্লিতে আমাদের দাদারা আছে, দাদাদের কাছে যাই। এমনকি এই কথা আমার দিল্লি আসার কথা, এমনকি আমার বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানতো যে আমরা কেন দিল্লি আসছি। কিন্তু তারা এখন বলছে যে দিল্লি আসার আগে নাকি আমরা কাউকে বলে আসিনি, আমরা একা একা সিদ্ধান্ত নিয়েছি। এগুলো তো ঠিক না, না অনেকে তো যোগাযোগই করেনি আমাদের সাথে পয়সা দেওয়ার ভয়তে, নিজেদের লোক হয়েও কেউ এগিয়ে আসেনি সাথে। আর কথা বলতে পারছি না আমি, ভালো থেকো তোমরা আর আমার জন্য শান্তি কামনা। আর পারলাম না বাঁচাতে, আমাকে মাফ করে দিও সবাই। Thank you.